আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সালামে মাহাদি যে গজল রয়েছে তার বিরুদ্ধে আমি কিছু কথা বলি, অথবা আমার কিছু অভিমত রয়েছে। আমি বলতে চাচ্ছি, আপনারা কি এই ভিডিওটি পুরোপুরিভাবে অর্থ করতে পেরেছেন? গজলটি কেন বানানো হয়েছে তাকে কখনো গভীরভাবে বিশ্লেষণ করেছেন, নাকি দেখলাম আর শুনলাম? সাধারণত অনেকে আমার ভিডিওটি পুরোপুরি না দেখে আমাকে নানানভাবে খারাপ এবং আজেবাজে মন্তব্য করছে, যা হিতের বিপরীত কাজ। আপনাদের উচিত ছিল আমার বানানো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। ভিডিওটি 1 মিনিট 50 সেকেন্ড পর আমি সংক্ষেপে বলেছি যে এই ভিডিওটি যদি ভালো উদ্দেশ্যে বানায় তাহলে সাধুবাদ জানাই, কারণ অনেক গজলের শিরক থাকে। যেমন হুসেনি নিয়ে শিয়ারা একটি গজল বানায়, সেখানে তারা চরম গরমাই কাজ করেছে। তেমনিভাবে আমাদের আবেগ দেখিয়ে ইসলামকে প্রকাশ করা দরকার নেই। আর আমি তো গজলের বিরুদ্ধে কোনো কথাই বলিনি, আমি তো সাধুবাদ জানিয়েছি। আমি আরও গজলকে শোনার জন্য উৎসাহিত করেছি এবং এসব গজল যাতে বানায় সেই ব্যাপারে আমি সাধুবাদ জানাই। আর এটাও বলেছি যে আমাদের ঈমান আকীদা ঠিক রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, এভাবে আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম। আপনারা ভিডিওর প্রথমে দেখে, হেডলাইন দেখে অথবা থাম্বনেল দেখে আমার 1 মিনিট বক্তব্য শুনে আপনারা আমার বিরুদ্ধে যা তা বলছেন। আমি তো ভিডিও বিরুদ্ধে বলিনি, এখানে আমি একটা জিনিস বলেছি যে ছবিগুলো প্রকাশ করছে। হ্যাঁ, ছবিগুলো প্রকাশ করছে, এর মানে এই কি আমি এই ছবি বিরুদ্ধে কথা বলেছি? আমি বলেছি এটা কেন দিয়েছে, কী জন্য দিয়েছে, এতটুকু বলেছি। আমি তো এটার বিরুদ্ধে কোনো কথা বলিনি। ছবির বিরুদ্ধে নাম ধরে আমি কি বলেছি যে এই ব্যক্তিটা কাফের ছিল, এই ব্যক্তিটা মুশরিক ছিল, এই ব্যক্তিটা মুনাফিক ছিল, এভাবে আমি বলেছি? যদি আমি এভাবে বলতাম যে এই ছবিতে যে মানুষটি রয়েছে সে ব্যক্তিটি আমাদের ইসলামের দুশমন ছিল, তারা ইসলামের ক্ষতি করছে, এভাবে তো আমি বলিনি ভাই। আমার বিরুদ্ধে আপনারা এত কথা বলছেন, এটা কিন্তু উচিত হয়নি। আর আমি শুধু এই গজল নয়, এখানে দেখুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হ্যাঁ এই গানটির বিরুদ্ধে আমি কথা বলেছি। এই গানের বিরুদ্ধে আপনি দেখেন, আপনি এই গানটি শুনেন, এই গানের বিরুদ্ধে কত বড় শিরক রয়েছে, ভালোভাবে শুনেন। তারপরে আমার মনে মাঝেতে রেখেছি যারে একটি গজল রয়েছে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, এই গজলের ভিতরে একটি জাল হাদিস প্রচার করছে। এভাবে আমাদের গজলের বিরুদ্ধে নানা রকম জাল হাদিস প্রকাশ করা হচ্ছে, শিরক ঢুকানো হচ্ছে, আমাদের ঈমান আকীদাকে পরিবর্তন করা হচ্ছে গজলের মাধ্যমে, ভুল গজলের মাধ্যমে। যেগুলো ভালো গজল সেগুলো তো ভালোই, সেগুলোর বিরুদ্ধে তো আর কথা বলি না আমি। যে সকল গজল আমাদের ইসলামের বিরুদ্ধে চলে যায় এবং সেটার মাধ্যমে যদি একজন মানুষ গোমরাই হয়ে যায়, ভুল মেসেজ পায়, সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। এটা তো সবারই দায়িত্ব, এটা তো আপনাদেরও দায়িত্ব। কিন্তু আপনারা যেভাবে একটি জিনিস ভাইরাল হয়ে গেল আপনারা সেটাকে শেয়ার দিচ্ছেন, আমার বিরুদ্ধে কথা বলছেন, আগে তো শোনা উচিত ছিল। যাই হোক, আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, সেই জন্য আমি ভিডিওটি বানিয়েছি, এছাড়া কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তৌফিক দান করুক, আমিন।